उपस्थित सम्मानित मुसल्लीगण, समस्त प्रशंसा गुणगान একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, রাত দিন সৃষ্টি করেছেন, যিনি মাস এবং বছর সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক বিশ্বনেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ নির্দেশ মোতাবেক প্রতিটি কাজ করতেন, নিজের খেয়াল খুশি মোতাবেক বা নিজের প্রবৃত্তির কখনো অনুসরণ করেননি। আল্লাহ যেটা করতে বলেছেন তিনি সেটা করেছেন, যেটা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থেকেছেন। সেই মহামানব রহমতুলিল আলামিন খাতামান নাবিয়িন বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আমরা মহব্বতের সাথে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতগণ, আজকে আলোচনার বিষয় হচ্ছে আসুরা, মহরম মাসের 10 তারিখকে আসুরা বলা হয়। আরবি বছরের প্রথম মাস হচ্ছে মহরম মাস, যেমন বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস, ইংরেজি বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি মাস, তেমন আরবি বছরের প্রথম মাস হচ্ছে মহরম মাস। সূরা তৌবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক 4টি মাসকে অতি সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন, তার মধ্যে মহরম মাস হচ্ছে অন্যতম। বিদায় হজ্জে ভাষণ প্রদানকারে বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসগুলিকে চিহ্নিত করে দিয়েছেন। মাসগুলি হচ্ছে জিলকদ, জিলহজ, মহরম ও রজব। এই মাসগুলির প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকটি মুসলমানের ধর্মীয় কর্তব্য। আল্লাহ পাক সূরা তৌবার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা পরস্পরের প্রতি অন্যায় করো না, অবিচার করো না, জুলুম করো না। তাহলে এই 4টি মাস সম্মানিত মাস যা আল্লাহ ঘোষণা করেছেন, এই মাসগুলিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ মোতাবেক আমাদের কাজ করতে হবে। আশুরার দিনে প্রচলিত কিছু ঘটনার আলোচনা শোনা যায়, যেমন 10ই মহরম আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিসসালামের তৌবা কবুল হয়েছে, নূহ নবীর নৌকা ঝড় তুফান থেকে রক্ষা পেয়েছে, ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেছেন, ইয়াকুব আলাইহিসসালাম দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, আইয়ুব আলাইহিসসালাম কঠিন ব্যাধি থেকে মুক্তি লাভ করেছেন, ইব্রাহিম সাল্লাম নমরুদের অগ্নি থেকে রক্ষা পেয়েছেন, ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। এই বিভিন্ন প্রকারের আমরা আলোচনা করে থাকি।
এই সমস্ত আলোচনার নির্ভরযোগ্য কোনো দলিল পাওয়া যায় না। আত্তারগিব আত্তারহিব কিতাবে কিছু ঘটনা আসলেও ওলামা ইকরাম এর সনদকে দুর্বল বলেছেন, জয়ী বলেছেন। তবে দশই মুহররম মূসা আলাইহিসসালাম তার অনুসারী সহ ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছেন এবং ফেরাউন তার সমস্ত সেনাবাহিনী সহ সাগরে ডুবে মরেছে, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া ওই সমস্ত ঘটনার নির্ভরযোগ্য কোনো দলিল পাওয়া যায় না। আশুরা উপলক্ষে আমাদের করণীয়, আশুরা উপলক্ষে মুসলমানের করণীয় হচ্ছে শুধুমাত্র দুটি রোজা পালন করা। এছাড়া কোনো অনুষ্ঠানে, প্রচলিত কোনো অনুষ্ঠানের অস্তিত্ব ইসলামে নেই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আগমনের পর দেখলেন ইহুদিরা আশুরার দিনে অর্থাৎ দশই মুহররম রোজা পালন করছেন। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই রোজা রাখার কারণ কি। তো ইহুদিরা বললেন এই দিনে অর্থাৎ দশই মুহররম আমাদের মহান নবী মূসা আলাইহিসসালাম তার অনুসারী সহ ফেরাউনের অত্যাচার থেকে, নির্যাতন থেকে মুক্তি লাভ করেছেন, আর ফেরাউন তার সমস্ত সেনাবাহিনী সহ আল্লাহর নির্দেশে সাগরে ডুবে পড়েছে। এর শুকরিয়া স্বরূপ আমরা এই দিনে রোজা পালন করি। আল্লাহ রাসূল বললেন তাহলে মূসা আলাইহিসসালামের ব্যাপারে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। তাই তিনি সাহাবা ইকরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। আন আবি মূসা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদা ঈদান। হযরত আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন ইহুদিরা আশুরার দিনকে ঈদ হিসাবে গণ্য করত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসুমুহু আনতুম রাওয়াহু বুখারী, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে বললেন তোমরা এ দিনে রোজা পালন করবে। তবে ইহুদিদের বিপরীত করতে বললেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসিয়ামু ইয়াউমে আশুরা। আল্লাহ রাসূল বললেন সুমু ইয়াউমে আশুরা অখলেফুল ইয়াহুদা। তিনি বললেন তোমরা আশুরার দিনে রোজা করো। অখলেফুল ইয়াহুদা, তবে ইহুদিদের বিপরীত করো। অসুমু ইয়াউমা আশুরা সুমু কবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। তিনি বললেন যে আশুরার সাথে তোমরা পূর্বে একদিন যোগ করবে অথবা পরে একদিন যোগ করবে। ও সুমু কবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয় পূর্বে একটি যোগ করবে আর না হলে পরে একটি যোগ করবে। অর্থাৎ দশই মুহররমকে আশুরা বলা হয় এদিনকে। এদিন তো আমরা রোজা রাখবো, কিন্তু এর সাথে একটা যোগ করতে বলছেন ইহুদিদের বিপরীত করার জন্য। তারা শুধু আশুরার দিনে রোজা রাখে, তো তোমরা পূর্বে একটি যোগ করবে নাহলে পরে একটি যোগ করবে। তবে পূর্বের যোগ করাটাই সর্বোত্তম বলা হয়েছে, অর্থাৎ নয় ও দশই মুহররম।
9 আর 10 মরম এটা করাটাই উত্তম। যদি 9 তারিখে সমস্যা থাকে, হয়তো অনেক সমস্যা থাকতে পারে, তাহলে আল্লাহর সুখ সুযোগ দিয়েছেন যাও বাদহ ইয়ামান, তাহলে পরে একটু যোগ করে, অর্থাৎ 10-11। আমরা আশুরা সামনে আপনার 20 তারিখ, সামনে শুক্রবার আশুরার দিন পড়বে, বৃহস্পতিবার আমরা যদি 9-10 করতে পারি তাহলে বৃহস্পতিবার আর শুক্রবার আমরা করব। এটা করতে পারলে সর্বোত্তম বলা হয়েছে। আর যদি বৃহস্পতিবার অর্থাৎ 9 তারিখ 9 মহরম যদি আমাদের কারো সমস্যা থাকে তো আমরা 10-11 করবো, অর্থাৎ শুক্র এবং শনিবার। এই বছরের কথা বলছি, অন্য বছর অন্য দিন পড়তে পারে। এক কথায় আশুরার সাথে 9-10 9 তারিখ অথবা 11 তারিখ যোগ করতে হবে। আশুরা রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়ামি বাদা রমাজান সারালাইল মুহাররম আফযালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন আফযালুস সিয়ামি বাদা রমাজান, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে সাহরুল মুহররম, মুহররম মাসের রোজা। আফযালুস সালাতে বাদাল ফরিজাতে সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহলে আমরা যত নফল রোজা করি, রমজান মাসে রোজা ফরজ তো আমরা করতেই হবে, কিন্তু নফল যত আমরা রোজা করি, এই যে মহরম মাস, এই মহরম মাসের 2টি রোজা, এই 2টি রোজাকে সর্বশ্রেষ্ঠ রোজা করা বলা হয়েছে। আর আমরা যে ফরজ নামাজ পড়ি, এরপরে যত আমরা নামাজ পড়ি, সমস্ত নামাজের চেয়েতে শ্রেষ্ঠ নামাজ বলা হয়েছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদের নামাজ এত শ্রেষ্ঠ কেন? সব নামাজের চাইতে সাহার রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ সর্বোত্তম, কারণ তাহাজ্জুদের নামাজ লোক দেখানো হয় না। অন্যান্য ফরজ নামাজ, অন্যান্য ইবাদত লোক দেখানো হতে পারে, অনেকেই অনেক সময় লোক দেখানো নামাজ পড়ে, ফরজ নামাজও পড়ে, ধরেন মসজিদে আসে, কিন্তু তাহাজ্জুদের নামাজ লোক দেখানো নয়, এটা নিরিবিলি নির্জনে বাড়িতে পড়তে হয়। আল্লাহ এই জন্য এই নামাজকে শ্রেষ্ঠ নামাজ বলেছেন, এটা সবার দ্বারা সম্ভব না। এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা গড়ে ওঠে। কেউ যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়তে চায় তাহলে তাকে তাহাজ্জুদের নামাজ ধরতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে হবে। কারণ এই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন কে আছো, কোনো যদি পাপী ব্যক্তি থাকো আমাকে বলো, আমি তার পাপকে মাফ করে দেব, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকো আমাকে বলো তাকে সুস্থ দান করব, কোনো ব্যক্তি যদি রিজিকের প্রয়োজন থাকে আমাকে বলো তার রিজিকের ব্যবস্থা করব, এইভাবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক বলতে থাকেন। এই ব্যক্তি, যে ব্যক্তি এইভাবে আল্লাহকে বলবে, আল্লাহকে প্রার্থনা করবে, আল্লাহ তার দোয়া কবুল করেন, এটা বিরাট একটা দোয়া কবুলের সময়। এছাড়া তাহাজ্জুদের নামাজ পড়লে পরে আরেকটি ফজিলতের কথা বলা হয়েছে যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে আশ্রয় পাবে। তার মধ্যে 1 শ্রেণী যারা রাত্রিবেলায় উঠে আল্লাহর কাছে ধন্না দিবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে তার গুনাহার জন্য মাফ চাইবে,
এই এক শ্রেণী ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতে আশ্রয় দিবেন। আর এই সাত শ্রেণীর লোক যারা আরশের ছায়াতে আশ্রয় পাবে, আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন না, এদেরকে আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য তাহাজ্জুদ নামাজের আরো অনেক ফজিলতের কথা বলানো হয়েছে। আশুরার রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়ামু ইয়াওমে আশুরা। আল্লাহ রাসূল বলছেন, আশুরা রোজা রাখলে আতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে আশা করি, আই ইউকাফিরু সানাতাল্লাতি কাবলাহু, আল্লাহ পাক অতীতের এক বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই যে আমরা ধরেন আশুরার যদি আমরা রোজা পালন করতে পারি, তো এক বছরে আমাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন, এত বড় সুযোগ রয়েছে। তাহলে পরে আমরা এই সুযোগ ছাড়বো কেন? দুটি রোজা, দুটি রোজা, এই দুটি রোজার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হবে। কাবিরা গুনাহ যেগুলো, এগুলি তোবা ছাড়া মাফ হবে না, কিন্তু সগীরা গুনাহ অনেক আমল আছে যে এই সমস্ত আমলের মাধ্যমে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে থাকেন, তার মধ্যে এই আশুরা রোজা। আশুরা রোজা আমরা তো হরহ সগীরা গুনাহ করতে আছি, সগীরা গুনাহ করতে উঠতে বসতে চলতে ফিরতে কানের গুণা হচ্ছে, মুখের গুণা হচ্ছে, চোখের গুণা হচ্ছে, হাত পায়ের গুণা হচ্ছে। আমরা একটা কথা যদি বেফাস কথা বলে দিই, আমাদের গুণা হয়ে গেল। আমরা কারো যদি একটা গিবত করি, আমাদের গুণা হয়ে গেল। আমরা বিভিন্নভাবে আমরা গুণা করছি, একটা অন্য কথা বলে একটা কাউকে গালি দিয়ে দিলাম, তার আমাদের গুণা হচ্ছে। তো এই যে যত ছোট গুণাগুলি, এই ছোট গুণাগুলি থেকে আল্লাহ আমাদের মুক্তি দেবেন যদি আমরা দুটা রোজা করতে পারি। আর ছোট গুণাকে কোনো সময় মনে করা যাবে না যে যাজ্ঞা এটা তো একটা সামান্য গুণা, যে না ছোট থেকেই বড় গুণা হয়, ছোট পাপ করতে পড়তেই বড় পাপ হয়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়া আয়েশা ইয়াকি ও মুহাক্কারাতি জুনুবি ফাইনাল্লাহা মিনাল্লাহি তালিবা। আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, ক্বালা ইয়া আয়েশা ইয়াকি, হে আয়েশা শুনো শুনো, ও মুহাক্কারাতি জুনুবি ফাইনাল্লাহা মিনাল্লাহি তালিবা, তুমি ছোটোখাটো গুনাহ থেকেও বেঁচে থেকো, কারণ কিয়ামতের দিন এই ছোটোখাটো গুনাহ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ বলবেন, তোমার মুখ দিয়ে এই বেফাস কথা কেড়ে বের করেছিলে? আল্লাহ বলবেন, তোমার এই কান দিয়ে যেটা শোনার কথা ছিল না কেন তুমি শুনেছ? জবাব দাও। তোমার চোখ দিয়ে যেটা দেখার কথা ছিল না কেন দেখেছ? জবাব দাও। এইভাবে আল্লাহ পাক ছোট গুনার সম্পর্ক আমাদেরকে কিয়ামতে জিজ্ঞাসা করবেন। যদি কাউকে আল্লাহ জিজ্ঞাসার সম্মুখীন করে দেন, বাঁচার উপায় থাকবে না। এই জন্য সামনে বৃহস্পতি শুক্রবার অথবা শুক্র শনিবার এই যে দুটি রোজা আমরা, এটা আমরা করার চেষ্টা করব, যাতে আমাদের অতীতের এই ছোট গুনাগুলি আল্লাহ মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, আশুরার দিনে অনেক বেদাত হয়ে থাকে, আশুরার দিনে অনেক আমরা বেদাত করে থাকি, যেগুলি কাবিরা গুনাহ হয়ে যায়, শিরক বেদাত অনেক প্রকারের গুনাহ হয়ে থাকে। আশুরার দিনে এই দিনটিকে সামনে রেখে বেশ কিছু দেশ দশই মহরমকে গুরুত্বের সাথে পালন করা হয়, বিশেষ করে ইরান, ইরাক, উপমহাদেশে শোকের মাস হিসাবে পালিত হয়, যা শিয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্ব পেয়ে থাকে। কারণ দশই মহরম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে
শাহাদাত বরণ করেছেন। তাই প্রতি বছর শোক দিবস পালন করা হয়, সরকারি ছুটি ঘোষণা হয়। আর না বুঝে কিছু সুন্নি মুসলমানও এতে অংশগ্রহণ করে থাকে। অথচ আমরা ওমর উসমান সহ অনেক গুরুত্বপূর্ণ সাহাবা, বিশিষ্ট সাহাবা শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আমরা কিছুই করি না। কারণ ইসলামের অস্তিত্ব নেই, শোক দিবস পালন করার কোনো অস্তিত্ব নেই। তাছাড়া কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা নাজায়েজ, নিষেধ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম কেউ শোক দিবস পালন করেননি। ইরাকের বাগদাদের গোড়া শিয়া বাদশা মজুদ্দৌলা 352 হিজরিতে 10ই মহরমকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন এবং শহর গ্রামের মানুষগুলিকে তাজিয়া মিছিলে যোগদানে বাধ্য করেন। তখন থেকেই শুরু হয়েছে বেদাতি প্রথা। এর পূর্বে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল সহ কোন ইমাম শোক দিবস পালন করেননি, শোক দিবস পালন করেননি। তাহলে এই শোক দিবস কখন থেকে আবিষ্কার? 352 হিজরি বাগদাদের গোড়া শিয়া বাদশা তিনি 10ই মহরমকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। তার আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম কোনো ইমাম শোক দিবস পালন করেননি। 10ই মহরম উপলক্ষে আর অনেক সিরক বেদাত হয়ে থাকে। এই দিনকে সামনে রেখে কোটি কোটি টাকা বিভিন্ন অনুষ্ঠানের নামে অপচয় করা হয়। হুসাইনের নামে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে ভুয়া কবর তৈরি করে সেখানে সালাম দেওয়া হয়, মাথা ঝুঁকানো হয়, সিজদা করা হয়, বুকের কাপড় ছিঁড়া হয়, বুক চাপড়ানো হয়, হাই হুসেন হাই হুসেন বলে মাতম করা হয়। এরপরে লাঠি তীর বল্লম এগুলো নিয়ে যুদ্ধের মহড়া দেওয়া হয়, রক্তের নামে লাল রং ছিটানো হয়, হুসাইনের নামে কেক পাউরুটি তৈরি করে বরকতের পিঠা হিসাবে উচ্চ দামে বিক্রি করা হয়। এই দিনে কালো পোশাক কালো ব্যাস পরানো হয়। এছাড়াও অনেক শিরক বেদাত হয়ে থাকে যা ইসলামে নিষিদ্ধ। কারণ শিরক বেদাত যারা করবে এদের পরিণাম হচ্ছে জাহান্নাম, এদেরকে জাহান্নামে যেতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমান লাকি ইউশরিকু বিহু শাইয়্যা দাখালান নার, রাওয়াহু মুসলিম। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি শিরক করা অবস্থায় আল্লাহ দরবারে সাক্ষাৎ করবেন, আল্লাহ দরবারে উঠবেন, দাখালান নার, সে জাহান্নামে যাবে। বিদআত সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লা বিদআতিন জালালাতুন অকুল্লা জালালাতিন ফিন্নার, রাওয়াহু মুসলিম। প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে আজকে আমরা হুসাইনের নামে, হুসাইনের শাহাদাত বরণ করেছেন 10ই মহরম, এই দিনে যে আমরা শোক পালন করছি, আমরা অনেক শিরক বেদাত করছি, আমরা অনেক গুনাহ করছি, এগুলি করে লাভ কী? আমরা তো জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছি।
এগুলোর অস্তিত্ব ইসলামে নেই। ইসলামে তিন দিনের বেশি শোক পালন করা নাজায়েজ, নিষেধ। ভালো করে শুনে রাখুন, ইসলামে তিন দিনের বেশি শোক পালন করা নিষেধ। قال رسول الله صلى الله عليه وسلم لا يحل امرأة تؤمن بالله واليوم الآخر أن تحد على مجدت فوق ثلاث ليال إلا على زوج أربعة أشهر وأسرى. الله رسول বলছেন لا يحل امرأة তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, যে মহিলা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, আনতুহিদ্দা আলা মাইয়্যিতিন ফাওকা সালাসি লায়ালিন, তার জন্য কোনো মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়। ইল্লা আলা জাওজিন আরবাতা আশহুরিন ওয়া আসরা, কেবলমাত্র স্ত্রী তার মৃত্যুর স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করবে। তাহলে স্বামী ছাড়া, মৃত্যুর স্বামী ছাড়া পৃথিবীর কোনো মানুষের জন্য তিন দিনের বেশি শোক পালন করা না জায়েজ, নিষেধ, হারাম। লায়া হেল্লু বলেছেন যে হালাল নয়, জায়েজ নয়। তাহলে আল্লাহ রসুল বললেন যে স্বামী ছাড়া কারো জন্য তিন দিনের বেশি শোক পালন করা না জায়েজ। তাহলে হুসাইন রাদিয়াল্লাহ তাআলার জন্য আমরা প্রতি বছর শোক দিবস পালন করছি, এই দিনে আমরা বিভিন্ন রকমের গুনাহ করছি, এতে লাভ কী? আমার কী লাভ হচ্ছে আর তার কী লাভ হচ্ছে আমাদের ভেবে দেখতে হবে। আমরা শুনি, এটা শিয়া সম্প্রদায়ের আকিদা, ওদের সাথে আমাদের আকিদাগত অনেক ডিফারেন্স। ওরা অনেক শিখ বেদাত করে থাকে যেটি কোরআন এবং হাদিস বিরোধী। এই জাতীয় শোক দিবস তারা পালন করে, এটা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার আকীদা, এটা শিয়াদের আকীদা, আমরা তো শুনি। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন যে স্বামী ছাড়া তিন দিনের বেশি শোক পালন করা যাবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হোক আর আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন নেতা যে হোক না কেন, তিন দিনের বেশি শোক পালন করা না জায়েজ, নিষেধ। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কলাত নুহি না আর নুহিদ্দা আকসারা মিন সালাসিন ইল্লা লিজাউজিন, রাওয়া বুখারী। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বামী ছাড়া অন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করতে নিষেধ করেছেন, বুখারী শরীফের হাদিস। সে স্বাভাবিকভাবেই মৃত্যু হোক আর শাহাদাত বরণ করেই হোক, স্বামী ছাড়া কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে জাফরিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমহালা আলা জাফরিন সালাসান, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী কি করলেন, আমহালা আলা জাফরিন সালাসান, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, তিনি যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহ রসুল তার ছেলেদেরকে, তার পরিবারকে তিন দিন শোক পালন করার সময় সীমা বেঁধে দিলেন। সুম্মা তহুম
তিন দিন যখন পার হলো, আল্লাহ রাসূল তাদের কাছে আসলেন, ফাকলা লা তাবকু আলা আখি বাদাল ইয়াউমে। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, জাফর রাদিয়াল্লাহু তাআলার পরিবারকে বললেন, আজকের পর থেকে আমার ভাইয়ের জন্য তোমরা আর কান্নাকাটি করবে না, মাতম পড়বে না, শোক পালন করবে না। স্পষ্টভাবে নিষেধ করে দিল, খবর দেন না। তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে তিন দিনের বেশি শোক পালন করতে নিষেধ করছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করেছেন, আর প্রতি বছর আমরা শোক পালন করব, এতে লাভ কি, এতে উপকার কি? অর্থনৈতিকভাবে খুব ক্ষতি হচ্ছে, আমরা গুনাহগার হচ্ছি, লাভটা কি হচ্ছে ভেবে দেখতে হবে। তিন দিনের বেশি শোক পালন যদি করি, আমাদের কি লাভ হচ্ছে, আর ওই মৃত ব্যক্তির কি লাভ হচ্ছে? মৃত ব্যক্তি যদি লাভ হয় তাহলে করব, সমস্যা কি? আমাদের বাপ মা, অনেক ভাই বোন মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, অনেক নেতা মারা গেছে, আমরা তাদের জন্য শোক পালন করব, কারণ যদি লাভ থাকে, বেনিফিট থাকে, আল্লাহ যদি কল্যাণ করেন আমরা করব, আর যদি না থাকে লাভ, এটা ভেবে দেখতে হবে। আমরা শিয়া সম্প্রদায়কে কেন অনুসরণ করব? লাভ তো নয়, গুনাহ হচ্ছে আমাদের। আর কি হবে? যার জন্য আমরা শোক পালন করবো, বুখারি শরীফের হাদিস, আল্লাহ বলছেন তাকে কবরে শাস্তি দেওয়া হবে। ভালো করে শুনে রাখুন, ভাবতে হবে, সব কথা সবাই বলে না। সমস্যাটা এটাই, সবাই যদি সব কথা বলতো, আলেম ওলামা যদি সঠিক কথাটা বলতো, সমাজ অনেক ভালো হতো। সাধারণ মানুষ বিপদ, সাধারণ মানুষ কি করবে বুঝে পায় না। যদি সমস্ত আলেম এই হক কথাগুলি বলে দিতেন, তাহলে তো আমরা গুনাহ থেকে বেঁচে যেতাম। শুনে রাখুন, যদি কোনো মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা হয়, এই জন্য তাকে কবরে শাস্তি দেওয়া হবে। মুগিরা রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, তিনি বলেন, শামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মা নিহা আলাইহি ইউআযাবু বিমা নিহা আলাইহি। হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু মা নিহা আলাইহি, যদি মৃত ব্যক্তির জন্য শোক পালন করা হয় তাহলে কি হবে? ইউআযাবু বিমা নিহা আলাইহি, ওই যে মৃত ব্যক্তির জন্য শোক পালন করবে তাকে এই জন্য কবরে ইউআযাবু, তাকে শাস্তি দেওয়া হবে, আজাব দেওয়া হবে। বুখারী শরীফ 1291 নম্বর হাদিস, 1291 হাদিস খুলে দেখবেন যে আমরা যে শোক পালন করব, যার জন্য করব, আমরা যে তাকে আরো বিপদে ফেলে দিচ্ছি, ওকে যে আজাবের ব্যবস্থা করছি, আর আমরাও গুনাহগার হচ্ছি, আমরাও শিরক বেদাত করে আমরা জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছি। কত নম্বর হাদিস বললাম? বুখারী শরীফ 1291 হাদিস নম্বর খুলে দেখবেন, যদি কারো জন্য তিন দিনের বেশি শোক পালন করা হয় তাহলে ওকে কবরে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, মৃত ব্যক্তির জন্য দুটি কাজ, কোরআন এবং সহিহ হাদিস আমরা যেটা পাবো, আমরা সুন্নি মুসলমান আমরা সেটাই করব। এর বিপরীত করলে বিপদ, এর বিপরীত করলে জাহান্নাম। মৃত ব্যক্তির জন্য দুটি কাজ, একটি হচ্ছে তার জন্য আপনি নিয়াত করে যদি দান করেন, সদকা করেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন,
অসহায় মানুষকে দান করবেন, চিকিৎসা করতে পারছে না দান করবেন, ফকির মিসকিনকে দান করবেন, আপনি ওই মৃত ব্যক্তি সওয়াব পাবে। দানের কথা এসেছে যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে আমাদের বাপ ভাই আত্মীয়স্বজন যে হোক না কেন, আমরা তাদের নিয়ত করে যে আমি তার নামে আল্লাহ এটা দান করলাম, আল্লাহ তুমি সব তার কবরে পৌঁছে দাও, আল্লাহ আমার পিতার আমার নামে কবর এই সবটা পৌঁছে দাও, মাতার পৌঁছে দাও ইত্যাদি, যার নিয়ত করবেন আল্লাহ এটা কবুল করবেন। আর কি দোয়া করো, দোয়া করতে হবে, দোয়া কিন্তু দিন খুন করে আমার নয়। আজকে আমার বাপ মারা গেছে, আজকে আমার মা মারা গেছে, আজকে আমার ভাই মারা গেছে, আজকের দিনে দোয়া করতে হবে। এরকম মৃত্যুবার্ষিকী পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করে ওই দিনে কি অমুল বিষয় দেখে কি করলো, কোরআন খালি করে দোয়াটা করে নিল, বাস হয়ে গেল, দিন খুন করলো বিদাত। দান করার ব্যাপারে দিন খুন নাই, দোয়া করার ব্যাপারে কোনো সময় নাই। যে কোনো দিন আমরা দোয়া করব, আমরা প্রতিদিন দোয়া করব, আমরা দোয়া করি, আমি প্রত্যেক দিন দোয়া করি, পিতামাতার জন্য করি, আপনাদের জন্য করি, আত্মীয় স্বজন পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানের জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করি, আমি আজকে দোয়া করেছি, প্রতিদিনই করি। যারা এই মুসলিম হয়ে পৃথিবীর মুখ থেকে গেছেন আমি সকলের জন্য দোয়া করি। দেখেন আপনার বাপের মৃত্যুবার্ষিকী পালন করছেন, কিন্তু আপনি কিন্তু সেদিন ছাড়া দোয়াই করেন, আপনি কোনো আওয়াজই পড়েন না, আপনি কী দোয়া করবেন, কী দোয়া করবেন? তাহলে দিন খুন করে নয়, যে কোনো দিন আপনি দিন খুন করে কোরআন খানি করবেন, তারপরে তিন দিনে সাত দিনে দশ দিনে চল্লিশে পালন করবেন, বিদাত হয়ে যাবে, সব হবে না। তারপরে কি করলেন, নির্দিষ্ট করে নিলেন জুমার দিনে গোরস্থানে যে কবর জিয়ারত করতে হবে, মানে জুমার দিনটা নির্দিষ্ট হয়ে গেল বিদাত। আপনি প্রমাণ দেখান, হাদিস দেখান যে আল্লাহ রসুল বলেছেন যে জুমার দিন নির্দিষ্ট করে যে কবরে যে তুমি দোয়া করবে, হাদিস দেখান, সমস্যা নেই। আমিও যে বলবো, আমি যে করবো, আমার তো পিতামাতা নাই, ভাই বোন নাই, অনেকে মরে গেছে, আমি করব, সমস্যা কি, সব যদি হয় তারা যদি নেকি পান, তারা যদি নাজাত পেয়ে যান, তা আমিও করবো, কিন্তু যদি না থাকে তা আমি মানি না। আপনারাকে যদি আমি না বলি, সচেতন না করি, দেশবাসীকে সচেতন না করি, আমাকে যারা ধরবে, তাহলে দিন খুন করে নয়, তাদের জন্য দোয়া করা, দান খেরাত করা, আপনি যে কোনো সময় যে কোনো দিনে করবেন, কোনো দিন নির্দিষ্ট করা যাবে না। এরপরে দোয়া করতে হবে, আমরা দোয়া করব, কারণ যদি আমরা পিতামাতার জন্য দোয়া করি আল্লাহ মাফ করবেন, মাফ করবেন, কারণ আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন সন্তানদেরকে। সূরা বানি ইসরাঈলের চব্বিশ নম্বর আয়াত খুলে দেখবেন, অকর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কার দোয়া শিখিয়ে দেয়, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছে আমাকে এভাবে বলো, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তো আদম আলাইহিস সালামকে মাফ করবেন, তো কীভাবে মাফ করবেন, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া শিখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে মাফ করেছেন। তাহলে আমাদের পিতামাতার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে বানি ইসরাঈলের মধ্যে, আমরা পিতামাতার জন্য দোয়া করব। পিতামাতার জন্য যে সন্তান দোয়া করে জানেন কত বেনিফিট, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ পাক জান্নাতে ওই পিতামাতার মর্যাদা বৃদ্ধি করতে থাকেন, তখন ওই পিতামাতা বলে এত মর্যাদা আমার কেন, এত কেন আমার মর্যাদা হচ্ছে, এর কারণ কি? আল্লাহ বলেন এর কারণ কি জানো, তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে। বলেন সুবহানাল্লাহ। আপনি পিতাকে কেমন ভালোবাসেন, খুবই ভালোবাসেন, মাতাকে ভালোবাসেন, তা আপনি দোয়া করেন না, কিসের আপনি ভালোবাসেন পিতা মাতাকে, আপনি নামাজই করছেন না, আপনার পিতা মাতা মারা গেছে, আপনি দোয়া করবেন না? আপনার দোয়ার বদলে যদি আল্লাহ পাক তাকে মাফ করে থাকেন, জান্নাত দিয়ে থাকেন, এই কাজটা কেন আপনি কৃপণতা করবেন, কেন আপনি অবহেলা করবেন, তাহলে আমাদের সন্তান আমাদের জন্য দোয়া করুক, আমরা এটা কী করে আশা করতে পারি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল বলছেন মানুষ যখন মরে যায় তখন সব আমল মরে যায় বন্ধ হয়ে যায়। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু
ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মরে যায় ইনকাতা আমালুহু, তার সমল সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল তার কবরে বসতে থাকে। সাদাকাতুন জারিয়াতিন, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আপনার জীবদ্দশায় যদি আপনি কি দান করে থাকেন, মরার পরে আপনি এই সবটা পাবেন, কিয়ামতের আগ পর্যন্ত এই সব বসতে থাকবে। আও ইন্নি ইনতাফু বিহি, আর এমন এলমের দ্বারাতে আপনি বক্তব্যের মাধ্যমে, তাফসিরের মাধ্যমে, লিখনের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে মানুষকে আপনি বুঝেছেন বিভিন্নভাবে, আপনি যে এই আপনার এলমের কারণে আপনি মানুষ উপকৃত হয়েছে, সঠিক পথ পেয়েছে, এই জন্য মরে গেছেন আপনি, কিন্তু আপনার কবরে সব পরিস্থিতি আছে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, আর নেক সন্তান, নেক সন্তান যদি রেখে দিতে পারে, যে সন্তান ইয়াদুলাহু তার জন্য দোয়া করবে, এই দোয়া আল্লাহ পাক তার কবরে বসবে, নাজাত পাবেন। তাহলে আমরা এত বড় সুযোগ কেন ছাড়ব সবার উপস্থিতি? তাহলে আজকে আশুরার দিনে আমাদেরকে শিক্ষা নিতে হবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই একজন আল্লাহর জান্নাতি বান্দা, জান্নাতের ঘোষণা হয়েছে, কিন্তু আমরা এই তার শোক পালন করতে গিয়ে, শোক দিবস পালন করতে গিয়ে, প্রতি বছর দশই মহরম আমরা এইভাবে যদি এই শোক পালন করি, শোক দিবস পালন করি, তাহলে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তাকে শাস্তি দিতে হবে। তা আপনি কেমন ভালোবাসেন যে তার আপনি শাস্তির ব্যবস্থা করছেন? শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নয়, আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন, আমরা কারোর জন্য শোক দিবস পালন করবো না, আমরা সবসময় তাদের জন্য দোয়া করবো, তাদের জন্য এবং তাদের জন্য দান খেরাত করবো, এটা আল্লাহ পৌঁছাবেন, এর বদলে তারা জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন শিরক বেদাত প্রত্যাখ্যান করে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সকল আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।